নমস্কার, আজ আমার নিবেদন নবনীতা দেবসেনের লেখা ভালোবাসা। ভালোবাসা হলো বাড়ি ফিরতে দেরি হলে মা যখন বলেন, কি হলো আজ অনেক দেরি হয়ে গেল যে। ভালোবাসা হলো কাজের থেকে ফিরলে বাবা যখন প্রশ্ন করে, আজকে খুব খাটাখাটনি হলো না তোর। ভালোবাসা হলো বৌদি যখন বলে, কিরে মেয়ে দেখছি তোর জন্য, তোর কাউকে পছন্দ হলে বল। ভালোবাসা হলো যখন দাদা বলে, তুই একদম চিন্তা করিস না, আমি তো আছি। ভালোবাসা হলো মন খারাপ বুঝতে পেরে ছোট বোন যখন বলে, চল না দাদা একটু ঘুরে আসি। ভালোবাসা হলো প্রিয় বন্ধু যখন জড়িয়ে ধরে বলে, তোকে ছাড়া কিচ্ছু জমে না। এগুলো খুবই ছোট কিন্তু জীবনের অমূল্য মুহূর্ত, এগুলো হারিও না। ভালোবাসা শুধুমাত্র বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা তাদের যারা তোমার জীবনের এক একটা বিশেষ অংশ জুড়ে আছে, যারা ছোট্ট মেয়েটি বাবার মাথা যন্ত্রণা করছে বলে যখন বলে, কপালটা টিপে দেবো বাবা, এটাই ভালোবাসা। যখন স্বামীর জন্য চা করতে গিয়ে স্ত্রী তাতে একটা চুমুক দিয়ে দেখে চিনিটা ঠিকঠাক হয়েছে কিনা, সেটাই ভালোবাসা। যখন মা সন্তানের জন্য খাবারের বড় টুকরোটা সরিয়ে রাখেন, সেটাই ভালোবাসা। পিচ্ছিল রাস্তায় যখন তোমার বন্ধু তোমার হাতটা শক্ত করে ধরে রাখে, সেটাই ভালোবাসা। ফোনের ইনবক্সে যখন দাদার মেসেজ আসে, কিরে ঠিকঠাক পৌঁছে গেছিস তো, সেটাই ভালোবাসা। একটা ছেলে একটা মেয়ের হাত ধরা ধরেই ঘুরে বেড়ানো ভালোবাসা নয়। ভালোবাসা হলো যখন তোমার একটা ছোট্ট মেসেজে তোমার বন্ধুর মুখে হাসি ফোটে। নিরাপত্তা, বন্ধন, বিশ্বাস আর একটু যত্নের নামই ভালোবাসা। ধন্যবাদ, সবাই ভালোবাসো, ভালোবাসতে থাকো।